আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি প্রতিদিন কিন্তু আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দেই, তো আজকেও ঠিক সেরকমেরই একটি নতুন ডিজাইন আপনাদের মাঝে আমি উপহার দিব। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কাঁথা, তো এই কাঁথাতে আমি আপনাদের সেই ডিজাইনটি দেখাবো। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোট করে নিয়েছি, আর কোট করে নিয়েছি এই যে স্কেল দেখতে পাচ্ছেন, স্কেল থেকে দু স্কেল করে করে আমি এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে আমি দেখতে পাচ্ছেন আমি টেনে নিয়েছি। তো কোট করা সম্পর্কে আপনারা যারা আমাদের পুরাতন ভিউয়ার্সরা আসেন তারা অবশ্যই জানেন কিভাবে কোট করতে হয়। তো ভিউয়ার্স, আমি কোট করে নিয়েছি। তো কোট করার পরে এখন আমি যেটি করব সেটি হলো এই যে কচে কচে আমি এক কোট ফাঁকা রেখে রেখে আমি সেলাই করে নেব আজকের ডিজাইনটার জন্য। তো ভিউয়ার্স, চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি, আমার ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখা শুরু করবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি এই কচে কচে এক কোট ফাঁকা রেখে রেখে আমি কচে টেনে নিব। আর ভিউয়ার্স, আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুতা, আমি এই সুতার ভিডিও কিন্তু দিয়েছি, তারপরে বলবো আমি সুতা তিন তারের সুতা নিয়েছি। আর সুজ দেখতে পাচ্ছেন আমি 18 নম্বর সুজ নিয়েছি। আপনারা যে কোনো মেশিন দিয়েই সেলাই করুন, আপনারা নকশিকাঁথা সেলাই করার সময় অবশ্যই 18 নম্বর সুজ ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এই যে আমি কচে কচে কিন্তু এক কোট ফাঁকা রেখে রেখে আমি করছি, এখন এই কোট ফাঁকা রেখে এই কোটে আবার সেলাই করে নেব। এভাবে আমি এক কোট ফাঁকা রেখে রেখে এদিকে আমি টেনে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কচে কচে কিন্তু অলরেডি সেলাই করা এদিক দিয়ে হয়ে গেছে। তো আমি এখন এইদিকে কাঁথাটি ঘুরি, আবার যে সাইডে ফাঁকা আছে সেই ফাঁকা ঘরগুলোতে আবার কচে কচে আমি টেনে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার দুইটা কিন্তু টানা হয়ে গেছে। তো আমি এভাবেই কিন্তু এই ফাঁকা ঘরগুলোতে টেনে নিব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কচে কচে দুই দিক দিয়ে টানা হয়ে গেছে। তো টানার পরে দেখতে কাঁথাটি ঠিক সেম এরকম হবে। তো এখন আমি যে ডিজাইনটি করব সে ডিজাইনটি হলো আমি এই সাইড থেকে আমি ডিজাইনটি করব। ডিজাইনটি মূলত একদমই সহজ, তারপরও আপনারা দেখতে থাকুন এবং শিখতে থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার একদিক দিয়ে কিন্তু করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, প্রথমে এই চার পাতা করে নিব, তারপরে এই সাইডে যে দুইটা চোখা আমি টান দিয়ে নিয়েছি এটা কিন্তু ফিট উঠি আপনারা করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিজাইনটা আমি করে নিচ্ছি কচে কচে।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই যে কচে কচে করা করতে করতেছি, তো এই সাইডে যে কচে আছে আমি এভাবে আমি পুরাটা ঠিক করে নিব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার একদিক দিয়ে কিন্তু হয়ে গেছে। তো এখন কাঁথাটি ঘুরিয়ে যে কচে যেগুলো আছে সেগুলো আবার আমি করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই যে আমি করে নিচ্ছি, তো আমি এভাবেই কিন্তু এই যে ফাঁকা যে কচেগুলো আছে এগুলোতে আবার করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুই দিক দিয়ে হয়ে গেছে। তো আমার মাঝখানে কিন্তু ফাঁকা মনে হচ্ছে এবং একটু ফোলা ফোলা মনে হচ্ছে সেলাইয়ের মাঝখান দিয়ে। তো আমি এই মাঝখান দিয়ে এখন আমি পটল পাতা দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখান দিয়ে পটল পাতা দিয়ে নিচ্ছি। তো আমি এভাবে কিন্তু, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লম্বা দিক দিয়ে কিন্তু পটল পাতা হয়ে গেছে। তো আমি এখন কাঁথাটি ঘুরিয়ে এবং এই দিক দিয়ে করে নিব। ভিউয়ার্স কাঁথা সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এভাবে আমি করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কাঁথাটি কিন্তু সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। তো কাঁথাটি সেলাই করার পর দেখতে ঠিক এরকম হয়েছে। তো ভিউয়ার্স এই কাঁথা সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাকে অবশ্যই জানাবেন, আর কাঁথাটি কেমন লেগেছে আমাকে জানাবেন। আর অবশ্যই আমার কাঁথাটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।